हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। आज अपने साथे शेयर करब एक कंट्रोलर जे कोनो वाटर टैंके ऑटोमेटिक कंट्रोल करते पारबेन। तार माने हलो आपनारा चाहले आपनादेर पाम्प थेके जे पानीटी वाटर टैंके जाए सेटी खाली होले ऑटोमेटिक चालू होबे एवं टैंकी भरे गेले ऑटोमेटिक मोटरटी अफ हो जाबे। एई कंट्रोलरटी द्वारा आपनारा थ्री फेज एवं 220 दुटी मोटर ही ऑपरेट करते पारबेन। 220 मोटर टी ऑपरेट करार जोन्नो एखाने बिल्डिंग सबकिछुई देवा आछे। जदि आपनारा थ्री फेज मोटर व्यवहार करते चान ताहले एडिशनल किछु स्पेयर एड करते हबे, सेटा आमरा भिडियोर माझे देखिए देव। सो प्रथमे आमरा एई कंट्रोलर सम्बन्धे एकटु कथा बोले नेई। अटोमेटिक वाटर टैंक लेवल कंट्रोलर जेखाने रयेछे 60 पिन। প্রথম যে দুই পিন, এই দুইটি পিন হলো আউটপুট, দ্যাট মিন্স এখান থেকে আমরা মোটরে কানেকশন দিতে পারবো। সেকেন্ড দুইটি পোর্ট হলো ইনপুট এবং থার্ড তিনটি পোর্ট হলো যেখানে আমরা ট্যাঙ্ক থেকে কানেকশন দিব বা সেন্সরের কানেকশন থাকবে। এখানে একটি সুইচ আছে, যে সুইচটি দ্বারা আপনারা ম্যানুয়াল চালু করতে পারবেন। ম্যানুয়াল থাকলে মোটরটি অটোমেটিক হবে না, চলতেই থাকবে। আপনি অফ করে দিলে মোটরটি অফ হয়ে যাবে। যদি অটো দেন তাহলে সেন্সরের উপর নির্ভর করে এই মোটরটি পরিচালিত হবে। এখানে তিনটি এলইডি দেওয়া আছে। একটি মোটর অন অবস্থায় জ্বলবে, এটি হলো আপনার মোটরটি ফুল হয়ে গেলে জ্বলবে, এটি হলো মোটরটি খালি হয়ে গেলে সে জ্বলবে। সো আমরা যেহেতু এই বেসিক কম্পোনেন্ট সম্বন্ধে জেনে গেছি, চলুন তাহলে কানেকশনটি শুরু করা যাক, কীভাবে আমরা এই কন্ট্রোলারটি ইনস্টল করব। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমরা এখানে একটা ব্রেকার নিলাম। ব্রেকারে আমরা দুটি ইনপুট দিয়ে দিলাম, একটি ফেজ এবং একটি নিউট্রাল। সেই ব্রেকার আউটপুট থেকে ফেজ এবং নিউট্রালটি আমরা এই কম্পোনেন্টের ইনপুটে দিলাম। যেহেতু আমরা বলেছি এই দুইটি আউটপুট, সো আমরা একটি কেবলকে আমরা মোটরের ইনপুটে দিলাম এবং নিউট্রাল কেবলটিকে আমরা মোটরের আরেকটি প্রান্তে দিয়ে দিলাম। তো এখানে যদি আমরা এই কম্পোনেন্টটি শেষ করি তাহলে কিন্তু এখানে আমাদের শুধুমাত্র 220 মোটরটি চালু হবে। যদি আমরা থ্রি ফেজ কানেকশন করতে চাই তাহলে আমাদের এডিশনাল এখানে কিছু স্পেয়ার অ্যাড করতে হবে, সেটা আমরা ভিডিওর মাঝখানে দেখিয়ে দেব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এখানে তিনটি সেন্সর লাইন দেওয়া আছে। এক মাঝেটি হলো কমন, রেড পোর্ট হবে ট্যাঙ্ক খালি হয়ে গেলে সে ইন্ডিকেট দিবে, এবং এই পোর্টটি হবে ট্যাঙ্ক ফুল হয়ে গেলে। সো আমরা এই কম্পোনেন্ট এঁকে নিই। আমরা এখান থেকে নিষ্পন্ত দিয়ে দিব। ট্যাঙ্কের নিষ্পন্ত দিলে কি হবে, পানি খালি হলে এই কমনের সাথে এই কানেকশনটি সংযোগ করে দিবে এবং এটি শো করবে ট্যাঙ্ক খালি। সো এখন আমরা কমনটি দিয়ে দিব। কমনটা সাধারণত আমরা মিডলে রাখবো, কারণ হলো সে উপরে হলে বরাট দেখাবে, নিচে হলে যাতে সে খালি দেখায় সেজন্য আমরা এই মিডলটি সাধারণত মিডলে রাখবো। লাস্ট যেটি রয়েছে এটি হলো আমাদের আপার, যেটি হলো ট্যাঙ্ক ফুল হয়ে গেলে এই সেন্সরটি সিগন্যাল দিবে। সো আপনারা আপনাদের পছন্দ মতো এই তিনটি সেন্সরকে বসিয়ে নেবেন। সো এটি একটি সিম্পল সার্কিট, আপনার যে কোনো কেউই ইনস্টল করতে পারবেন। সো এখানে যদি আমাদের চিন্তা হয় যে না, আমরা এই 220 মোটর ইউজ না করে এখানে আমরা একটি থ্রি ফেজ মোটর ইনস্টল করব, তাহলে আমাদের যেটি করতে হবে এই পাম্পটিকে উদ্র করে দিয়ে এখানে একটি আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্ট বসাবো। তখন হবে কি, এই যে 220 লাইনটি, এই 220 এসে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টে অন করবে। আপনারা এখানে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের ইনপুটে থ্রি ফেজ দিবেন এবং আউটপুট থ্রি ফেজ নিয়ে মোটরে দিয়ে দিবেন, তাহলে আপনাদের এই কন্ট্রোলারটি অটোমেটিক এই কন্ট্যাক্টে অন করবে, অটোমেটিক কন্ট্যাক্টে অফ করবে। সো আপনাদের থ্রি ফেজ লাইনটি সহজেই পরিচালিত হবে। এভাবেই আমরা থ্রি ফেজ এবং সিঙ্গেল ফেজ লাইন আমরা সহজেই তৈরি করতে পারবো। সো আশা করি এই ভিডিওটি খুব সিম্পল এবং এটি আপনাদের কাজ করার জন্য খুব সহায়তা করবে, এবং এই ডিভাইসটি খুবই হেল্পফুল এবং এটি নষ্ট হয় কম এবং এটি খুব সেফটি। আজ এ পর্যন্তই, আশা করি পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আশা করি আমার সাথে থাকবেন, এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টস করবেন, এবং আপনাদের যদি কোনো চাওয়া থাকে, কোনো ভিডিও পাওয়ার থাকে, আমি অবশ্যই সেই ভিডিওটি দিব। আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।